পদভোলা হরিণের আত্মসমর্পণ, বিরল দৃশ্য ক্যামেরাবন্দী হলো ডুয়ার্সে। পালাবার পথ না পেয়ে অবশেষে বনকর্মীদের কাছে কার্যত আত্মসমর্পণ করলো একটি পূর্ণবয়স্ক সম্বর হরিণ। রবিবার বিকেলে এই জাতীয় বিরল ঘটনার সাক্ষী থাকলো ডুয়ার্স। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বেলা 12টা নাগাদ দিগ্ভ্রান্ত হয়ে নাথুয়া জঙ্গল থেকে মাঝিয়ালি বস্তিতে চলে গিয়েছিল একটি পূর্ণবয়স্ক পুরুষ সম্বর হরিণ। মানুষজন দেখে বিভ্রান্ত হয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। সে মুহূর্তে হরিণ আসার খবর গ্রামে চাউর হয়ে যায়। সাথে সাথে হরিণ দেখতে ছুটে আসে গ্রামবাসীরা। এরপর হরিণটিকে তাড়া করে গ্রামের ছেলে পুলেরা। এইভাবে প্রায় 5 ঘন্টা পেরিয়ে যায়। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, হাঁপিয়ে পড়ে হরিণটি, কাঁদতে থাকে সে। ইতিমধ্যে খবর চায় বিন্যাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে। খবর পেয়ে টিম নিয়ে ছুটে আসেন রেঞ্জ অফিসার সুভাষিস রায়। তাকে জালবন্দি করতে এগিয়ে আসেন বনকর্মীরা। তাদের দিকে ফের ছুটতে থাকে হরিণটি, কিন্তু এত ছোটাছুটির পরও জঙ্গলে ফেরার পথ না পেয়ে অবশেষে বনকর্মীদের কাছে এসে দাঁড়িয়ে পড়ে। পরে হরিণটিকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায় বন দপ্তর। স্থানীয় বাসিন্দা পূর্ণ ছেত্রী জানান, আজ বেলা 12টা নাগাদ নাথুয়া রেঞ্জের অন্তর্গত মাঝিয়ালি বস্তিতে চলে আসে হরিণ। সারাদিন গ্রামে ছুটে বেড়ায়, এরপর বিকেলে আসে বন দপ্তর। সন্ধ্যা নাগাদ তারা ধরে নিয়ে যায়, হরিণটি সুস্থ আছে। রেঞ্জ অফিসার সুভাষিস রায় বলেন, আমরা সম্বর হরিণটিকে উদ্ধার করি, তার শারীরিক অবস্থা ভালো থাকায় তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। কি হরিণ বের হয়েছিল? সম্বর হরিণ। আচ্ছা, কখন বের হয়েছিল? 12টার সময়। তো এখন কোথায় প্রথমে দেখতে পেলেন হরিণটিকে? ওখান থেকে বেরিয়ে আসি, এখানে যাচ্ছিল, ওই যে আমার পুকুরে ওখানে দাঁড়াই ছিল, তারপর রিটার্ন আসলো এখানে, আবার এই বন দপ্তর থেকে এসে ওই নেট দিয়ে ধরা হলো। সেটা মাদা না মাদি? এটা মাদা। আচ্ছা, এখন সুস্থ আছে তো? এখনো সুস্থ আছে। আচ্ছা, খুব ভালো সুন্দর আছে। এখন রেসকিউ করা হলো, বন দপ্তর নিয়ে যাবে? হ্যাঁ, এখন বন দপ্তর নিয়ে যাবে। আপনার নাম? আমার নাম পূর্ণ ছেত্রী। এটা কোন এলাকা? এটা নাথুয়া রেঞ্জের মাঝিয়ালি বস্তি। আপনার নাম? আমার নাম পূর্ণ ছেত্রী। আরটিও দ্বারা রেজিস্ট্রেশন প্রাপ্ত ই-রিকশা এখন আপনার শহর ধূপগুড়িতে। টিসি নাম্বার প্রাপ্ত ই-ট্রন ও ইস্টার রিকশার বিপুল সম্ভার। আমাদের ই-রিকশার বৈশিষ্ট্য দুর্দান্ত মাইলেজ, মজবুত বডি, নাইলন টায়ার, ফাইন্যান্সের সুব্যবস্থাও রয়েছে আমাদের শোরুমে। প্রতিটি ই-রিকশা ক্রয় করে লাকি কুপন সংগ্রহ করুন আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শ নগর, কালাকাটা রোড, ওয়ার্ড নাম্বার 7, ধূপগুড়ি। মোবাইল নাম্বার 9563837601, 6294607196।